সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের নাম নিলে যে কোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। তার এই বক্তব্যকে ভালোভাবে নেননি এক সময়ে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা রত্না কবির। অপু বিশ্বাসের নাম না নিলেও তার সেই মন্তব্যের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে রত্না বলেছেন, শাকিব নাম নিলে ভাইরাল হয়ে যায় যে কোনো শিল্পী, আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবেই চলে আসে। এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল আপনাদের, আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিল, তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি। এরপর এই নায়িকা আরও লিখেছেন, তাদের সময় কিন্তু কসমেটিক সার্জারির এত সহজলভ্য ছিল না, তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে অনেক অংশে কম ছিল না, মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন, শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে, কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে। রত্না বলেন, হয়তো ভাইরালের জ্বরে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছেন ভাবছেন, কিন্তু না, রাতের সব তারাই আসে দিনের আলোর গভীরে। সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো অনেক ভালো আছে। প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে, কারো তোষামত করতে গিয়ে অন্যদের অপমান করার কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে, এটাই কাম্য। নায়িকার এই স্ট্যাটাসে অনেকে তার সঙ্গে একমত পোষণ করেছেন, কেউ আর অপু বিশ্বাসের পক্ষ নিয়েছেন